বাজারে ধানের দামের বিপর্যয়ের কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও বাজার ইজারাদাররা তারা বলছেন মিল মালিকরা ইচ্ছে করে এখন ধান কেনা বন্ধ রেখেছেন আর ক্রেতার অভাবে সর্বশান্ত হচ্ছেন কৃষকরা মিল মালিকরা অবশ্য এর দায় চাপাচ্ছেন অটোমেটিক মিল মালিকদের ওপর তাদের দাবি বরাদ্দের সমন্বয়হীনতাই দাম পড়ে যাওয়ার মূল কারণ বাবুল আক্তার রানা তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দরিদ্র কৃষক ভোলা নগা সদরের মাতা সাগর হাটে ধান বিক্রি করতে এসেছিলেন তিনি ধান লাগানো থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতি বিঘা জমির লাভ লোকসানের হিসেব দেন এভাবেই এক বিঘা জমিতে ধান ধানের বারো হাজার আর জমির খরচ হয়েছে ষোলো হাজার প্রতি বিঘাতে চার হাজার করে শর্ট যাচ্ছে বর্তমান ধানের বাজার মূল্যে প্রতি বিঘায় চার হাজার টাকা লোকসান প্রতি বিঘায় ফলন ভালো হলেও বাজারে ধানের দাম নাই কারণ বাজারে ধানের ক্রেতা নেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করার কারণে বাজারের এ অবস্থা এমন অভিযোগ হাটের ইজারাদারদের প্রতি মন ধানের খরচ আছে টাকা টাকা অথচ ধান আমার ধান এখন বিক্রি হচ্ছে প্রতি হাটে লজ যাচ্ছে বড় বড় বার্ষিকীরা সিন্ডিকেট করার কারণে আসতেছে না ধান চাল উৎপাদনে দেশের বৃহত্তর জেলা নওগাঁ সারাদেশের চালগুলোর মধ্যে আশি ভাগই এই জেলায় এখান থেকেই সারাদেশের মোট চাহিদার সিংহভাগ চাল সরবরাহ করা হয় অনুসন্ধানে দেখা গেছে মৌসুমের শুরুতেই ধানের দাম কম হওয়ার পেছনে অটোমেটিক রাইস মিল মালিকদের সিন্ডিকেট দায়ী হাস্কিং মিলার ও ব্যবসায়ীদের অভিযোগের তীরও তাদের দিকেই হাস্কিং মিল নগাতে পরে আপনার নগাতে আপনার বারোশো আছে বারোশোর মধ্যে এগারোশো সাড়ে এগারোশো হাস্কিং মিল আর মাত্র অটো রাইস মিল মাত্র আপনার পঞ্চাশটা সরকার বরাদ্দকৃত চাউল গুলন অটো রাইস মিলকে বেশি দিয়েছে এই হাসকি মিলকে কম দেওয়ার দরুন আজ বাজারে আমাদের দাম পাচ্ছে না কৃষকের বর্তমানে যে বাজার আছে তার চাইতে কিন্তু আরও অবস্থা খারাপ হবে কারণ এই ধানের বাজারটা তখন চলে যাবে অটো অটোওয়ালাদের হাতে নিয়ন্ত্রণে এবং তাদের মধ্যে তখন একটা সিন্ডিকেটের তৈরি হবে সিন্ডিকেটের বিষয়টির সত্যতা স্বীকার করে এই ব্যবসায়ী নেতাও বলছেন ধানের দাম পেতে হলে ক্রেতা বৃদ্ধি করতে হবে আর এজন্য হাস্কিং মিলারদের বরাদ্দ বৃদ্ধি করা জরুরি যদি অধিক পরিমাণ হচ্ছে কাস্টমার বাজারে থাকে তখন প্রতিযোগিতামূলক বাজারটার দাম বৃদ্ধি পায় আজকে হাস্কিং মিলগুলো এত কম বরাদ্দ পেয়েছে তারা কোনোভাবে আর দাঁড়িয়ে থাকতে পারে পারছে না হাতে গোনা কিছু অটোমেটিক মিল মালিকদের কাছে টোটাল ব্যবসাটা চলে যাচ্ছে তবে সব বিবেচনায় ধানের বাজার মনিটরিং করা হলে কৃষকদের এই দুর্দশা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সালে জুহুর চৌধুরী নিউজ টোয়েন্টি